নদী, তুমি সাগরের কথা বলো, পাখি তুমি আকাশের গান গাও, আমি আমি মানুষের কথা বলি, আমি জীবনের গান গাই। সুপ্রিয় দর্শক, হ্যাঁ, আজ আমি জীবনের কথা, একজন মানুষের কথা বলবো, যিনি বিশ্বাস করেন মানুষ মানুষের জন্য, যিনি প্রমাণ করেছেন জীবন জীবনের জন্য। বলছিলাম দানবীর রাগিব আলীর কথা, কর্মমুখর প্রচার বিমুখ দানবীর রাগিব আলী। দর্শক, চলুন আমরা এবারে একটি সচিত্র প্রতিবেদন দেখি তার উপরে। আজকে জাতীয় জীবনের বাস্তবতার নিরিখে যদি বিচার করা হয়, তাহলে অবশ্যই দেখা যাবে দানবীর রাগিব আলীর প্রতিটি সৃষ্টি ও কর্ম দেশ মাতৃকার কিংবা সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলছে। ইতিমধ্যে তার উপর 40টির ওপরে প্রখ্যাত লেখকদের গবেষণালব্ধ গ্রন্থ প্রকাশিত হয়েছে। দানবীর রাগিব আলী সম্পর্কে দক্ষিণ পূর্ব এশিয়া সহ ইউরোপ, আমেরিকার নেতৃস্থানীয় এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে তার উপর অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য প্রশংসাসূচক মন্তব্য করেছেন। নেতৃত্ব বা ক্ষমতার জন্য কখনো তিনি নিজেকে নিয়োজিত করেননি। আমাদের বর্তমান সমাজচিত্রে বিস্ময়কর সমাজকর্মের উপমা সৃষ্টি করেছেন প্রয়াত সহধর্মিণী রাবেয়া খাতুন চৌধুরীর অনুপ্রেরণায় ও ভালোবাসায়, সেই সাথে মেধা, মনন এবং পরিশ্রমের সমন্বয়ে শূন্য থেকে শুরু করে শৌর্য এবং বিত্তের শিখরে অধিষ্ঠিত হয়ে কর্মবীর রাগিব আলী আজ বাংলাদেশের অনন্য উদাহরণ হিসাবে উদ্ভাসিত হয়েছেন। অশতিপর বৃদ্ধ রাগিব আলী এখনও চিরসবুজ, আপন ভুবনে সর্বদা প্রিয়তম রাবেয়াকে এক অভিনব অনুভবে নিজেকে উজাড় করে খুঁজে বেড়ায়। যা তার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতিটি মুহূর্তের কর্মকাণ্ডে ফুটে ওঠে। শিল্প, সাহিত্য, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য সহ শত শত সমাজ সেবামূলক প্রতিষ্ঠান তার নিজ উদ্যোগ ও যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, যা এক কথায় বলতে হয় একই অঙ্গে কতরূপ। বলা যেতে পারে দানবীর রাগিব আলীর ক্ষেত্রেও একথা প্রযোজ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দানবীর রাগিব আলীর উপর এনফিল থিসিস করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি রাগিব আলীকে জাতীয় দানবীর হিসেবে ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেখানে রাষ্ট্রীয় যন্ত্র আজ নীরব। আমাদের প্রশ্ন, জাতির বিবেক কখন জাগবে? কথায় আছে, জীবিত মনীষীদের মূল্যায়ন তারা নিজ চোখে দেখে যেতে পারেন না আমাদের দেশে, যা শুধু দুঃখজনকই নয় দুর্ভাগ্যজনক বটে। যদিও দানবীর রাগিব আলীর সৃষ্টি ও কর্ম অনেক ক্ষেত্রে অপ্রকাশিত রয়ে গেছে এবং তার স্বীকৃতির জন্য কখনো থেমে থাকেনি, প্রকৃতি প্রেমিক, কাজ পাগল, জনজরদি দানবীর রাগিব আলীকে জনগণ কিন্তু ঠিকই মনে রেখেছেন। তাহলে আসুন দেখা যাক, 28 মার্চ 2011 তারিখে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কি ঘটেছিল। শিল্পী, কবি, দেশি কি বিদেশি সংবাদকর্মী, রাজনীতিবিদ, চা শ্রমিক, কৃষক, খদ্দের, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সমাজকর্মী, নিপুণ ক্যামেরাম্যান, গোয়েন্দা কেরানি, সবাই ছুটে এলেন আলিয়া মাদ্রাসা মাঠে লক্ষ কোটি জনমানবের দরতিয়া দানবীর, কর্মবীর, অশীতিপর বৃদ্ধ রাগিব আলী কি বলেন? জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে তিনি বললেন, নিঃস্ব হাতে এসেছিলাম পৃথিবীতে, আবার নিঃস্ব হাতেই চলে যাব, আমার সমস্ত অর্জন মানব কল্যাণে। কর্মবীর ঋণ পরিশোধের জন্য জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সাধ্যমতো নিজেকে নিয়োজিত করছি, যা এখানে অব্যাহত আছে। জাতির বিবেককণ্ঠ সুদীজন একদা সশস্ত্র সত্য যে এককভাবে কার পক্ষে কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়, এই জন্য প্রয়োজনীয় সবার সমবেত প্রচেষ্টা ও সহযোগিতা। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে
বাংলাদেশ একদিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আমার একান্ত বিশ্বাস। আজ আমি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমার জন্য দোয়া করবে, যতদিন বেঁচে থাকব আমি যেন সুস্থ থাকি এবং মানুষের কল্যাণে কাজ করে যাই। পৃথিবীতে এসেছিলাম শূন্য হাতে, আবার শূন্য হাতে চলে যাব। পৃথিবীতে রয়ে যাবে আমার প্রতিষ্ঠানগুলা। আমি মনে করি এই প্রতিষ্ঠানগুলা হবে আপনাদেরই প্রতিষ্ঠান এবং জাতির প্রতিষ্ঠান। আমার ও বর্তমানে আমার ও আমার স্ত্রীর প্রতিষ্ঠিত রাগিব রাবিয়া ফাউন্ডেশন এইসব প্রতিষ্ঠানের সমস্ত কার্যক্রম পরিচালনা করবে। আপনারাই এই প্রতিষ্ঠানগুলি দেখে রাখবে, আপনারাই টিকিয়ে রাখবে, প্রতিষ্ঠানগুলো আপনাদের সহায়তায় পরিচালিত হবে। আমার আমার জীবন সেদিনই সার্থক হবে যখন এই প্রতিষ্ঠানগুলো মানুষের কল্যাণে রীতিমতো কাজ করবে। আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানের মানুষের হাতেই আগামী দিনের সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে উঠবে। রাগিব আলী, তুমি আজীবন মুক্তিযোদ্ধা, জীবন যোদ্ধা, প্রেমের ইতিহাসে রেখে গেলে তাই যেন লাইলি মজনু, শিরি ফরহাদ ও মমতাজ শাহজাহানের নতুন সংযোজন রাগিব রাবেয়া, প্রেমের নতুন উপাখ্যান। তাই বিশাল সম্বর্ধনায় প্রেমবতী মায়াবতী রাবেয়ার কথা আজ বড় বেশি মনে পড়ে যায়। তুমি যে ভালোবাসার মানুষগুলির আদর্শ প্রেরণা। জীবন সংগ্রামে সকল কাজের শরীক হওয়া আমার স্ত্রী বেগম রাবেয়া খাতুন চৌধুরী ইন্তেকাল করেছেন। বিগত 2006 সালে 12 ডিসেম্বর তাকে হারিয়ে আমি ডানা বান্ধা পাখির মতো জীবন যাপন উখায় বেসে চলেছি। মহান আল্লাহ দরবারে তার রুহের মাগফিরাতে জন্য সবার দোয়া কামনা করছি। সবাই দেখল চেনা আলিয়া মাদ্রাসা মাঠ আজ অসহায়, রাগিব প্রেমিতির উপচে পড়া ভিড়ে মানুষগুলির ঠাঁই নিয়েছে রাজপথ আর শহরের গলিতে। তবুও তারা স্থির, সারা সিলেট শহর অঘোষিত কারফিউ, নেই কোনো হট্টগোল বিশৃঙ্খলা। আজিকার দিনে সকলে হৃদয়ের সমস্ত উচ্ছ্বাসিত ভালোবাসা বিলিয়ে দিতে চান কিংবদন্তি মহাপুরুষ রাগিব আলী তোমাকে। শিশু কিশোর যুবক যুবতী আলেম মাসায়েক আবাল বৃদ্ধ বণিকা ফেরিওয়ালা সমস্ত দোকানপাট সাইবার ক্যাফে হাসপাতাল প্রেক্ষাগৃহ ট্রাফিক পুলিশ ধাবমান রিক্সা কোমল ভ্যানিটি ব্যাগ ট্যাক্সি প্যান্ডেল ল্যাম্প পোস্ট রেস্তোরাঁ দপ্তর ভেসে আসছে মিছিলে মিছিলে, চারিদিকে রাগিব আলীর আজ জয়ধ্বনি। যেন এই মহামানব তার অদৃশ্য শক্তি দিয়ে হৃদয়ের বন্ধনে আবদ্ধ করেছেন মানুষগুলিকে। কৃতজ্ঞতা ভালোবাসা আর পিন পতন নীরবতায় আজ গণমানুষের ঐতিহাসিক গণসম্বর্ধনায় লক্ষ মানুষেরই প্রার্থনা। রাগিব আলী তুমি দীর্ঘজীবী হও। আপনি বেঁচে আছেন নক্ষত্র যেমন বেঁচে থাকে, আপনি বেঁচে থাকবেন আকাশ যেমনি স্থির থাকে। সমস্ত সঠতা গ্লানি দুহাতে তাড়িয়ে দিয়ে আমাদের এই কর্কশ সময়ে বেঁচে থাকবেন উজ্জ্বল। আদর্শের চেয়ে মানুষ বড়, চেতনায় আপন মহিমায় আপনার সৃষ্টি ও জীবন থাকুক সমুজ্জ্বল। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান উপজাতি সম্প্রদায় জেলে কামার তাঁতি নাপিত নির্যাতিত নিপীড়িত অবহেলিত বঞ্চিত জনস্রোত ধারা আজ তাদের হৃদয়ের তুলিতে এক ছবি আঁকলেন মহান রাগিব আলী। দয়া দান আর কর্মে তুমিই তোমার তুলনা। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় দানবীর রাগিব আলী ঢাকা থেকে সপরিবারে চলে যান সিলেটে।
সেখান থেকে চলে যান তার গ্রামের বাড়িতে। সেখানে প্রতিনিয়ত অসংখ্য মুক্তিযোদ্ধারা আসতেন, বিশ্রাম নিতেন, খাওয়া দাওয়া করতেন। রাকিব আলীর প্রতি পাকিস্তানি হানাদারদের দৃষ্টি পড়ে, তিনি সপরিবারে চলে যান লন্ডনে। সেখানে গিয়ে কিন্তু তিনি থেমেছিলেন না, স্বাধীনতাকামী অন্যান্য বাঙালিদের সাথে মিশে তিনি সেখানে করেছেন মিটিং, মিছিল, গড়েছেন ত্রাণ তহবিল। উই ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, এই ছিল তাঁদের স্লোগান। সেখানে ত্রাণের টাকা তুলে সেখানে যে তহবিল তৈরি হয়েছিল সেগুলো বিচারপতি আবু সাঈদ চৌধুরীর মাধ্যমে তিনি পাঠিয়ে দেন এদেশে। প্রিয় দর্শক, প্রচার বিমুখ এই মানুষটির কথা কিন্তু আজ আমরা শুনব তাঁরই মুখে, আর তার সাথে কথা বলছেন জুলফিকার রহমান সাঈদ। দর্শকবৃন্দ, এই নশ্বর পৃথিবীতে যে সমস্ত মহান ব্যক্তিরা অবিনশ্বর কৃতি রেখে গেছেন, তারাই মানব সমাজে আদর্শ হয়ে আছেন। তেমনি একজন মানুষ, মহান দানবীর রাকিব আলী সাহেবকে আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব আমি। আপনারা আশা করি এই মহান ব্যক্তিটির জীবনী জেনে এবং তার কথা শুনে ভবিষ্যতের দিক নির্দেশনা খুঁজে পাবেন। আপনি এখন কেমন আছেন? ভালো, এই বয়সে। এই বয়সে খুবই ভালো। আপনি নিজেই যখন বললেন, আমাকে দয়া করে বলবেন কি আপনার এই বয়সে আপনার এই জীবনের শক্তি রহস্যটা কি? এটা আল্লাহর দেওয়া নিয়ামত বলা কঠিন, তবে আমি এটা অনুভব করি সর্বদা কাজে ব্যস্ত থাকলে। আপনি বিলাতে প্রতিষ্ঠা লাভ করেছিলেন, তারপরেও কেন দেশে ফিরে আসলেন? ওখানেই তো আপনি ভালো ছিলেন। আমার দেশের মানুষ, আদরের মানুষ, আমার পরিচিতের মানুষ, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিশেষ করে গরিব অসহায় মানুষ পিছিয়ে ফেলে গেছি। আমি এই দেশে থাকি, আমি কী খাইবো খাই আমার একটু কোনো সান্ত্বনা হবে না। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে আপনি দেশের টানেই, মানুষের টানেই দেশ না, গরিবের টানে, গরিবের বন্ধু হিসাবে। আমার টাকা পয়সা রুজি করে কোনো অভিপ্রায় নাই, কিন্তু আছে টাকা রুজির জন্য গরিবের জন্য। তাহলে কি আমি বলতে পারি জনাব দানবীর রাকিব আলী সাহেব, আপনার সমস্ত অর্জন জনকল্যাণে আপনি বিলিয়ে দিতে চান? সমস্ত না, সিংহবাদ গরিব দুঃখীর মধ্যে বেলায় দিয়ে দিয়েছি, অলরেডি ট্রাস করে দিয়েছি, নগদ অর্থ দিয়েছি, জায়গা জমি দিয়েছি, তাদের স্বাবলম্বী করে দিই। সুতরাং জীবনের শেষ পর্যায়ে বাকি যে রয়েছে তা পুরানোর চেষ্টা করব। কবি শামসুর রহমান যখন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ছিলেন, আপনি তখন সেটার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এবং আপনার বদন্যতায় তখন বাংলাদেশ শুধু নয়, পশ্চিমবঙ্গের এবং অন্যান্য দেশের বাঙালি এবং বাংলাদেশি কবি যারা ছিল তারা একত্রিত হয়েছিল এবং সমস্ত বাঙালি কবিদের মিলন মেলায় পরিণতি হয়েছিল জাতীয় কবিতা পরিষদ, এবং আপনি সেটাকে পৃষ্ঠপোষকতা করেছিলেন। কিন্তু এর মধ্যে আপনি ব্যাপকভাবে এই ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। জাতীয় কবিতা পরিষদের সহ অন্যান্য যে সমস্ত সংগঠন এবং সংস্থা আছে তাদের কর্মকাণ্ড বর্তমানে খুব একটা দেখা যাচ্ছে না, কারণটা সেটা আমি জানি না। আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমি যেভাবে হয়ে যাচ্ছি আমার এটা ফিউচারে কোনো স্বার্থ নেই। আমার কাজের ভিতর দিয়া আমি আল্লাহকে সন্তুষ্ট করে দিই, আমি হয়ে যাচ্ছি। জীবনের এই পর্যায়ে আসার পিছনে সর্বক্ষেত্রে যে সঙ্গিনী ছিলেন আপনার প্রয়াত সহধর্মিণী রাবেয়া খাতুন চৌধুরী সম্পর্কে কিছু বল। এটা বাস্তবে সত্য কথা বলছো, এটা নিয়ে দুঃখ ব্যথা বেদনা হয়, কিন্তু আল্লাহর হুকুম চলে গেছে। ও না আসলে আমি এতটুকু আসতে পারতাম না, আমার সঙ্গিনী হারাই আমি কখন শোয়া। আমি আগের মতো সোশ্যাল কাজে জনকল্যাণে পুরোপুরি আমি নিজে কনসেন্ট্রেট করতে পারতেছি না। আমরা জানতে পারলাম রাকিব রাবেয়া ফাউন্ডেশন নামে একটি বিশাল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, গরিব দুঃখী শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসাকে সহায়তা করার জন্য। এই ফাউন্ডেশন সম্পর্কে কিছু বলবেন কি? এটা তো প্রায় হাজার কোটি টাকার সম্পদ মিলিয়ে দেওয়া হয়ে গেছে এবং হাজার কোটি টাকার সম্পদ ফাউন্ডেশনের মধ্যে রয়ে গেছে, দিয়ে দিছি। আর ভবিষ্যতে যা আছে সেটাও দেওয়ার পরিকল্পনা আছে। আমার ছেলে মেয়ে ওদের আলাদা করে দেওয়া হয়েছে। আমার মনে করি না আমার আমার অবর্তমানে ফাউন্ডেশন চালানোর অসুবিধা হবে, পর্যাপ্ত ফাইন্যান্স দেওয়া গেছে। আমি খালি সিলেট বিভাগে না, অসহায় গরিব অন্যান্য জেলায় আছে। আমি তেঁতুলিয়া পঞ্চগড়ে যা করেছি গরিব অসহায় প্রত্যেককে আমি এটা বাগানের গর্বিত মালিক বানিয়ে দিয়েছি এবং ছেলেবেলের লেখাপড়া করে দিয়া লন্ডনে চলে গেছে, নর্থ সাউথে সিট দিয়েছি, বিনা পয়সায় পড়াইতেছি, রিডিংয়ে বিনা পয়সায় পড়াইতেছি, মেডিকেলে বিনা পয়সা দিচ্ছি। সুতরাং গরিব অসহায়
এখন আর আমি ওখানে যখন না, আরও যদি লোক আসে আসে গরিব গরিব থাকতে পারে না, সব নিজের মতো জোখার দিলে জোখাতে টেকায় ধনী স্বাবলম্বী হয়ে দিতে পারে, সেও ভবিষ্যতে দুই তিন করে জোখান দেবার অধিকারীরা। কিন্তু এইটা আমরা করতেছি না সবাই, সেই জন্য আমাদের গরিব অসহায় মানুষ পিছিয়ে পড়ে আছে। আমি সবাইকে বলবো সবাই যেন আগাইয়ে আসে, গরিবকে সাহায্য করে হাত বাড়ায়, তারা যেন স্বাবলম্বী হয়। স্বাধীনতার 40 বছর পেরিয়ে গেছে, কিন্তু মুক্তিযুদ্ধের যে লক্ষ্য ছিল তা এখনও আমরা আমাদের অর্জিত হয়নি। হ্যাঁ, এই ব্যর্থতার কারণ কি? একজন সফল ব্যক্তি হিসাবে এই ব্যর্থতাগুলিকে আপনি কোন দৃষ্টিতে রাখেন? এটা আমাদের জ্ঞানের অভাব, আমরা শিক্ষার অভাব, আমরা রীতিমতো অনুভব করতে পারতেছি না কী জিনিস আমরা পেয়েছি, স্বাধীনতা কীভাবে পেয়েছি, অর্জন করেছি, সেটা যদি আমরা অনুভব করতাম সেইটা হতো। সুতরাং অন্যকে দোষ দিয়ে লাভ নেই, নিজের দোষ হয়ে গেছে, আমার দোষ হয়ে গেছে, সবাইয়ের দোষ হয়ে গেছে, এটা রেক্টিফিকেশন করা দরকার, দোষ করলে এটা সংশোধন হয়ে যাবে। সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি ছড়িয়ে পড়ছে, এতে আমাদের নৈতিকতার মানও প্রশ্নের সম্মুখীন। হ্যাঁ, অন্যান্য দেশের দুর্নাম হচ্ছে, দুর্নীতিবার দেশ হচ্ছে। আমরা প্রত্যেকে থানায় থানায় গ্রামে গ্রামে পল্লীতে আমরা সহযোগিতা করার দরকার, যাতে দুর্নীতি না হয়, এটা দূর করা যায়, এটা পাবলিকও করতে পারে, অন্য কেউ করতে পারে। মানে জনগণকে এগিয়ে আসতে হবে, জনগণ প্রথমে আগে আসতে পারে, গভর্নমেন্ট একলা পারবে না, যে পর্যায়ে আমরা গেছি। সুতরাং আমাদের কর্তব্য সবার সহযোগিতা হাত বাড়ানি, দুর্নীতি বিশেষ করে শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে যে সমস্ত মেডিকেল কলেজ এবং নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটগুলি আপনি প্রতিষ্ঠা করেছেন তা ইতিমধ্যেই সফলতা অর্জন করেছেন, এবং এই সমস্ত প্রতিষ্ঠান থেকে খুব ভালো এক্সপার্ট বেরিয়ে আসছে, অন্যরা কেন এগিয়ে আসছেন আপনার মতো? সেটা আমি জানি না, তবে আমি যতটুকু করতে পেরেছি, আমার ছেলেরা MBBS পাশ করিয়া দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এবং